দর্শক, আজ কিন্তু আবার চলে আসলাম সেই ফার্নিচারের জন্য বিখ্যাত একটি শোরুম, আমির হামজা ফার্নিচারে। এই একটা খাট আছে 6-7, এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, হ্যাঁ এটা পড়বে আপনার 8,000 টাকা। আচ্ছা, এটা সবথেকে বড় সাইজ? এটা সবথেকে বড় সাইজ। এটা ডিজাইন আছে আরো? হ্যাঁ, আরো ডিজাইন আছে, যে যে ডিজাইনের দাম একই, ডিজাইন আছে। কোন দিব ওই মুহূর্তে দেখবো, দেখে যেটা পছন্দ করো নিতে পারবো, বা সরাসরি আইসা নিল এরকম নিতে পারবো। আর আছে 5-7, 5,000 টাকা। এটা ওইটা ছোট সাইজটা? এটা আবার 5-7, তিনজন শুতে পারবে এই যে। তবে একটা ড্রেসিং আছে সিল্কের এই কাঠের, এটার দাম 7,000 টাকা। ড্রেসিং টেবিল, এটা হচ্ছে বক্স ড্রেসিং, কিন্তু ভিতরে জায়গা আছে। ফুল বক্স ড্রেসিং টেবিল, ভিতরে জায়গা আছে, এনে মোটা অনেক মোটা বোর্ড। 7,500 টাকা? 7,500। আর ভাই এইটা কত বলবেন? এই একটা আছে সেগুন কাঠের ভাই। এটা সেগুন কাঠের? জি, এটা সেগুন কাঠের। এটা বক্স আছে, বক্স ছাড়া আছে, এক এক সিস্টেম আছে। কয়েকটা স্পট লাইট হবে? হ্যাঁ, লাইট হবে এটা। আচ্ছা ভাই, দাম এটা পড়বে আপনার 14,000 টাকা। 14,000 টাকা? আচ্ছা, তারপরে যে অর্ডব দো আছে 10,000 টাকা, সিল্কের এই কাঠের। আচ্ছা, ওয়াও, এই ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে। এই যে এটা অনেক মোটা বোর্ড, দুটো লাপাইলো কিচ্ছু হবে না। এই যে ডিজাইনগুলো, ডিজাইনগুলো বেশ সুন্দর। কয়েকটা ডিজাইন আছে, যার যেটা পছন্দ হয়। এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, মানে ডিজাইনের দাম কম বেশি হবে না? না, ডিজাইন যে যেটা পছন্দ করে দেওয়া যাবে। কত? 10,000 টাকা পড়বে। মাত্র 10,000 টাকা? আচ্ছা, এই আছে সিল্কের এই কাঠের সুকেস। পাল্লাগুলো মেহেরগুনি কাঠের আর সব সিল্কের এই কাঠের। কত করে ভাই? এটা পড়বে আপনার 14,500। 14,500? জি, কাজগুলো কিন্তু একবার বানিশ ছাড়া আছে। বানিশ ছাড়া বানিশ করে দেবো আর কি, কথা হইলে পরে বিক্রি করলে তারপরে করে দেবো। তারপরে যে আকাশী কাঠের সোফা আছে ভাই, এই যে সোফা, এই যে এটা পড়বে আপনার 16,000 টাকা, আর এটা 17,000 টাকা। এইটা একই, এটা 17,000 টাকা। আচ্ছা ভাইজান, পরবর্তী এই খাট, এই খাট এগুলো দেখান। এই যে খাট আছে, এটাও 5-7 সিল্কের, এই খাটে 7,000 টাকা। এই যে 6-7, 8,000 টাকা। কয়েকটা ডিজাইন আছে, যে যে ডিজাইন চাইবে ওইটাই দেওয়া যাবে। আচ্ছা ভাইজান, এই ডিজাইনটা একটু দেখান। এই যে একটা খাট আছে সিল্কের, এটাও, এটা 3 ইঞ্চি সলিড। বাহ, মানে এটা কিন্তু বেশ সলিড হলে হয় কি, এগুলো কখনো বেকার দ্বারা হবে? বেকার তোর এটা 50 বছর গ্যারান্টি দিয়ে দেবো ভাই। মিস্ত্রির সাথে করে নিয়ে আসবে, সমস্যা নাই। মানে মিস্ত্রি সাথে, মিস্ত্রি করে নিয়ে এসে যাচাই করে নেবে। আচ্ছা, সবচেয়ে আমি এটা বেশি পছন্দ করি ভাই, কোনো মিশা কথা হবে না, মিস্ত্রি যেটা বলবো ওইটাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, বুঝতে পেরেছি। এই একটা ডিজাইন আছে, আর পিছনে আরো ডিজাইন আছে। এটা সেগুন কাঠের না ভাই, এটা হলো আবার ইপিলিপি কাঠের। ইপিলিপি কাঠে একটা অনেক অন্য কাঠ বলে ইপিলিপি, এটা পড়বে 9,000 টাকা। ইপিলিপি কাঠটা দাম কম আর কি। এই একটা আছে সেগুন কাঠ, আবার এইটা সেগুন কাঠের, একবার সলিডের ভিতর, সলিডের ভিতরে। ওকে ভাইজান, কত পড়তেছে এটা? এটা পড়বে 22,000 টাকা। এটা 22,000 টাকা? ওকে ঠিক আছে। দর্শক, আপনাকে এই পাশে কিছু নতুন নতুন ডিজাইন আসছে মনে হয়? জি, নতুন কিছু কালেকশন আছে। এই একটা কাঠ আছে সেগুন কাঠের 5 ফিট বাই 7 ফিট, এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। জি, ওকে, ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর। এগুলো কয় ইঞ্চি মোটার ভিতর ভাই? এটা 3 ইঞ্চি মোটার ভিতর। পিছনে কি কাঠ? পিছনে কাঠ
পিছনে পুরোটা কাট, পুরোটাই কাট, আবার এইটা আবার সলিডের ভিতর, এটা সলিড সিল্কেরই কাটে। ওকে ভাইজান, ঠিক আছে। তাহলে কোনটা কত দাম আসতেছে ভাই? এটা পড়বে আপনার 18,000 টাকা। আর পিছনেরটা? ওটা 15,000 টাকা, এটা সিল্কেরই কাটে। ওকে ঠিক আছে। মাইদের সময় শোকেজের ডিজাইনগুলো মানে নতুন আসছে নাকি? জি, শোকেজে আসছে, আরও বিক্রি করছে, আরও আসতে যাইতেছে। সবসময় তো থাকে না এই যে একটা শোকেজ আছে, এটা জমিদার শোকেজ, জমিদারি শোকেজ। জি, সামনে পিছে লুকিন সব গ্লাস, সেলগুলো হচ্ছে সব গ্লাস, সব এই যে গ্লাস। নিচে হচ্ছে দুইটা পাল্লা, আর মাঝখানে পিছনে গ্লাস, আমার গ্লাসের পিছে পিলাই আছে, 200টা মোটা পিলাই। ওকে ভাই, অনেক একটা পিলাই দেয় না, খালি গ্লাস দেয়, আমার একটা শব্দ আছে। কত পড়বে এটা? এটা পড়বে আপনার 35,000 টাকা। 35,000 সম্পূর্ণ গ্লাসের? গ্লাসের। আচ্ছা ঠিক আছে ভাইয়া, পরবর্তীতে কোনগুলো দেখাবেন? পরবর্তীতে যে আরো শোকেজ আছে, এই যে ভাই, এই যে একটা সব শোকেজ ডিজাইন না? হ্যাঁ, চাইলে মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে নিবে। এই একটা ডিজাইন, ওই পাশে একটা একটা ডিজাইন আছে, এটা হলো চার পাল্লা, এটা আবার চার পাটের, চার পাটের। এই যে যাদের বড় ডিজাইন প্রয়োজন, দর্শক বড় সাইজ প্রয়োজন, তারা কিন্তু এটা নিতে পারবে, নিতে পারবে। ওকে, এই একটা ডিজাইন। পরবর্তী ভাইজান কোনটা পড়বে, কোনটা দেখাবেন? এরপর আবার আছে যে সিল্কের এই কাটের ভাই। ওকে, এই যে সিল্কের এই কাটের, এইগুলো সেগুনে কত রাখতেছেন? এগুলো, এটা পড়বে হলো আপনার 28,000 টাকা। এটা 28,000? হ্যাঁ, আর এটা 26,000 টাকা। এটা 26,000, আর তিন পাল্লা নিলে পড়বে আপনার 22,000 টাকা। আচ্ছা, আমার একটু কম বাজেটে দেখান। আর কম বাজেটের ভিতরে নিলে এই যে আছে, এই যে কম বাজেটের শোকেস। আচ্ছা, এগুলো কম দামের? হ্যাঁ, এটা কম দামের। আচ্ছা, এই একটা মডেল, এটা কোরি কাটের, করই কাঠের? জি। আমার অনেক খাট আছে ভাই, খাটের কোনো শেষ নেই বর্তমানে। খাটের শীতে কিন্তু খাটটাই বেশি চলে। খাট আছে, ডাবা খাট, মাশাআল্লাহ। বিস্কিট, বিস্কিট বিস্কিট ডিজাইন, 3 ইঞ্চি মোটা সলিডের উপরে। ওকে, মাথা সেটে দেন, পায়ের সেটে কিন্তু একই ডিজাইন, একই ডিজাইন ভাই, 3 ইঞ্চি মোটা। এই যে দেখেন না, আপনি হুই দাল গেল, পাকা ভেঙে গেছে ভাই, পাকাই ভেঙে গেছে ভাই, খাট ভাঙে নাই। আচ্ছা ঠিক আছে, মানে দেখেন কত, এই যে দেখেন মোটা, এই যে 3 ইঞ্চি মোটা, এক কাঠের উপর এইটা, এই যে এইটা যতটুক মোটা, পুরো কাঠটা কিন্তু একটু মোটা, এই মোটাই খোদাই করে, এই এক কাঠের থেকে খোদাই করে, কোনো জোড়াতালি নেই, এক কাঠ। আচ্ছা ভাই, অনেক সুন্দর খাটটা লেগেছে, স্ট্যান্ডার্ড সিম্পলের ভিতর। কত বড় ভাই এটা? এটা বড় বললে আপনার 22,000 টাকা ভাই, 22,000 টাকা। জি, পিছনের খাটটা দেখান ভাই, পিছনে একটা আছে সেগুন কাঠের। এই যে, এই যে এটা হলো গাড়ি মডেল, এটা সলিড না, আনসলিড। ওকে ঠিক আছে, এটা তো বানিশ করে দিবেন সব, যেটাই নেবো ভাই বানিশ করে দেবো, সমস্যা নেই। মানে এই দামের ভিতরে বানিশ? এই দামের ভিতরে বানিশ, একদম 10 টাকা দিতে হবে না। ঠিক আছে, এই ডিজাইনে আমরা ছোটটা দেখছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইনে ছোটটা দেখাইছিলাম, এটা হচ্ছে বড় সাইজ, এটা বড়টা। মানে যে কোনো খাট আপনার ছোট নিতে পারবেন, আবার বড় নিতে পারবেন, সব 3 ইঞ্চি সলিড ভাই। আচ্ছা ভাই জান, তো এটা দাম? এটা 6-7, এটা পড়বে আপনার 22,000 টাকা, এটা পড়বে 22,000। এই যে দেন না, পাকা ভেঙে গেছে, হালাইলে পাকা ভেঙে যাবে, ওই যে দেখ, ওই যে ভাই থাক, এই দেন, এই যে এটা দিলে, এই দেন খাটের পাকা চার টুকরো হয়ে যাবে, ইট ভেঙে যাবে, ইট ভেঙে যাবে, খাট ভাঙবে না। এতটাই মজবুত ডিজাইনের খাট এগুলা, আসলে আপনারা বুঝেন যে একটা কাঠ আসলে এতখানি মোটা, এইটার কি হবে? এটা আলগাই তুলে ভাই, দুপুরে সুন্দর করে খাবার খাইয়া ইয়ে, তারপরে এটা ঠিক করে আলগাই তুলবে, এটা দুপুরে ভাত না খাই, এটা আলগান সম্ভব না। আচ্ছা, তো বেশ সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ। এটা দাম পড়বে কত? এটা 22,000 টাকা। আমার 22,000 টাকা, 22,000 টাকা। ওকে ঠিক আছে, একটা খাট আছে সেগুন কাঠ, 3 ইঞ্চি সলিড, 3 ইঞ্চি সলিডের উপরে। হ্যাঁ, এটা আবার দুই পাখে একই ডিজাইন, সেম ডিজাইন, দুই পাখে সেম ডিজাইন, পাঁচ সাইডে যে ডিজাইন ইয়ে, হ্যাঁ দুই পাখে সেম হলে দেখা গেছে খাটটা ডিজাইন মানে ভালো লাগে দেখতে। মাশাআল্লাহ, অসাধারণ ডিজাইনটা লেগেছে আমার কাছে। কত বড় ভাই জান? এটা বড় আপনার 6-7, একবারে কম দামে হস্তে দিয়ে দেবো ভাই, 32,000 টাকা। আমার 32,000, একবার সলিড, একবার সলিড, এই যে এক কাঠের, এই যে দেন, এর খুললাম না, এটা আমার খাট আলগাই তুললে দুপুরে খানা খেয়ে আইতে হবে, সকাল উঠতে এই খাট ধরতে পারবো না। আচ্ছা, এই পাশে আরো কিছু ডিজাইন আছে, এই একটা আছে, এটাও সলিড, এটা সলিডের ভিতর। জি, আমার মাল বেশি পার্সেন্ট সলিড মাল, সলিডটা কিন্তু বেকাতারা কোনো সহজ কোনো সমস্যাই নেই, বেকাতার হইতে হইতে 20-30 বছর লেগে যাবে, এইট 20-30 বছর কিছুই করতে পারবে না, লাগলে লোক এনে যাচাই করে নেবে, সমস্যা নেই। এই একটা আছে 3 লাভ, এটা 3 লাভ,
তিন লাভ সবাই বেসে আমি বেচতে পারি না ভাই, এটা ইনরা রেখে দিছি, আমার গোটে ধরব না, আমি সলিড মাল নেব, এডি নেব না। যেগুলো হচ্ছে আনসলিড, আনসলিড গুলো ধরেন, এটা হলো আনসলিড তিন লাভ। আচ্ছা, দাম দাম দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে দামও কম ভাই, এটা 15,000 টাকা অনলি, 15,000 6 ফিট বাই 7 ফিট। আচ্ছা ভাই, অর্ডার করলে 5-7 দেওয়া যাবে। এই খাটগুলো কিন্তু, এটা হলো টোন খাট ভাই, টোন খাট, টোন খাট 5-7। আপনাকে নিশ্চিন্তে ইনশাল্লাহ পাইকারি দামে নিতে পারবেন, যারা পাইকার আছেন, দোকানদার আছেন, অর্ধেক দাম হয়ে যাবে, আবার করে কাঠ দিয়ে বানাইলে অর্ধেক হয়ে যাবে, তারপর আবার ভালো করে দিয়ে বানাইলে এটার থেকেও বেশি দাম পড়বে। আচ্ছা, বুঝতে পারছি, কাঠের কোনো ভালোর কোনো শেষ নাই। এই যে অর্ডার বললো, এই শিলকরে কাঠের ভাই, এই দুটা শিলকরে, এটি 10,000 টাকা। দেখাইছি বাইরে, এটি সব বক্স ডিজাইন, এই যে সারাদিন যদি ভিডিও করেন আমার মাল তো শেষ করতে পারবেন না ভাই। দর্শক, এই জন্যই বলছি আপনার দোকানে আসুন, দোকানে আসলে 10টা দেখে একটা নিতে বলবেন। এই যে ভাই দেখছেন, এই যে একটা সলিড খাট 3 ইঞ্চি সলিড, এই দেখেন চিড়াং সেগুন ফাইবার, 3 ইঞ্চি ঘাড়ার ভিতর। আমার ওই যে কইলাম এটা অনেক ওজন, এটা যে আলগা একটু আপনি দেহামু, এরকম কোনো সম্ভব নাই আমার। এটার দাম 32,000 টাকা, এর দাম 32,000 টাকা। আচ্ছা, এইটাও কিন্তু পায়ের পাখারও একই ডিজাইন। আর এই যে আছে ভাই দশকের আকাশী কাঠ, এই যে দশকের পাগল কম দামে পছন্দ, হ্যাঁ 13,000 টাকা ভাই, 13,000 টাকা। আপনি দশকের ওই কাঠ আর এই কাঠ কিন্তু জীবন এক হবে না ভাই। আচ্ছা দশ, এটা দেখেন, তারপর এই একটা আছে শিলকরে কাঠের 22,000 টাকা, 6-7 3 ইঞ্চি মোটা সলিড। আচ্ছা ঠিক, এই যে খাট দেখেন, আমি আলগাই দেখাই তার মনে হবে আমার শক্তি নাই ওখানে। এই যে দেখেন অনেক মূল, এগুলো সলিড, এই একটা সেগুন কাঠ সলিড। যারা ফার্নিচার কিনে তারা কিন্তু সবসময় সলিড খাটটাই খুঁজে, সলিড খাট বর্তমানে সলিড খাট ছাড়া নেয় না কাস্টমার, যারা বুঝে। তারপরে যে সিম্পল সুগেজ আছে, যদি এরকমও লাগে হয় তাও নিতে পারো, এটা তো দেখাই নেই। আর আপনার কদ্দুর দেখামু পারবে না ভাই, এই যে দেখেন চারপাল্লা, নাকি চারপাল্লা, এই যে চারপাল্লা, নিচে দুইটা রাড়, দুইটা পাল্লা, দুইটা পাল্লা বড় বড় ভাই। নামটা কেমন আসবে? এটা পড়বে আপনার 26,000 টাকা, 26,000 টাকা। জি ভাই, তারপর এই একটা তিন পাল্লা, এই যে হ্যাঁ এই একটা তিন পাল্লা 22,000। ওকে, এই একটা সেগুন কাঠের সলিড, এই কাঠগুলো এগুলো কত পড়বে ভাই? জি, এটা 15,000 টাকা পড়বে। এটা আকাশী কাঠ 3 ইঞ্চি মোটা, এই যে গাড়াটা দেখেন না, এক আধা বেয়ার পাবে না, দুই আধায় ধরতে হইব, এরকম গাড়া এতটা মোটা। আর একটা আছে, এটা আমার সেগুন কাঠের, এটা 3 ইঞ্চি মোটা, সেম ডিজাইন, এটা পড়বে 32,000। আর এই যে পিছে একটা আছে রিং কাট, শিলকরি কাঠের, এই যে এটা সুন্দর ডিজাইন, এটা 3 ইঞ্চি ভাই, এক কাঠের, কোনো জোড়াতালি নাই, মিস্ত্রি নিয়ে এসে নেবে। কেন ওখানে বর্তমানে অনলাইনে অনেকে ফোন দেখো ভাই, প্রতারণা করে, দেখায় একটা, দেয়ার একটা, বলে একটা, ওইরকম কোনো কিছু নাই ভাই। সিটারি বাটপাটি করে আল্লাহ জানি খাওয়ায় নেই, পর্যন্ত জানি আল্লাহ সামনে না খাওয়ায়। কথা বুঝতে পারছো? কোনটা কথা এগুলো? এই একটা আছে সেগুন কাঠের 22,000 টাকা, 22,000। জি, এটাও 22,000 সলিড, শিলকরি কাঠের সলিড 22,000 টাকা। ওকে দর্শক, আবার বলছি শোরুমে যারা আসবেন 100% একটা কাঠা ফার্নিচার আপনার পছন্দ, কারণ আমার মাল অভাব নেই ভাই, দোকানই আছে 50 ফিটের উপরে, গোডাউন আছে, কারখানা আছে, আপনি সারাদিন বিরক্ত হয়ে যাবেন। দর্শক, হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে ফাইদের কাছে, এগুলো এটা মানে বানিশ করা নাকি? এটা বিক্রি হয়েছে, এটা ডেলিভারি যাবে ভাই। ওকে ভাই জান, বুঝতে পারছি। এই যে বেশ সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ। তারপর এই যে একটা ডিজাইন আছে, এটা সেগুন কাঠের 3 ইঞ্চি সলিড, 3 ইঞ্চি সলিড, এটা 18,000। আর এই একটা আছে রিং কাঠ শিলকরি কাঠের, এটা 22,000। আর ওই যে পিছে ড্রেসিং টেবিল আছে, ওই যে দেখো, এই ড্রেসিং টেবিল বক্স সিস্টেম, ভিতরে বক্স সিস্টেম, ড্রয়ার মোর সব আছে,
আলমারি আছে তিন চারটা আরো আছে, সব দেখান তো সম্ভব না, স্যাম্পল ভাবে দেখান। এই যে আলমারি ডিজাইন আলমারি গুলো দুই পাল্লা, এই যে দুই পাল্লার আলমারি, তিন পাল্লা চাইলে দেওয়া যাবে, সব আছে আমার। দুই পাল্লা গুলো কেমন ভাবে দাম? এটা পড়বে আপনার 28,000 টাকা, 28,000 টাকা দুই পাল্লা। আচ্ছা ঠিক আছে, ডাইনিং টেবিল গুলো একটু দেখাই দেন। হ্যাঁ এই যে ডাইনিং টেবিল ভাই, এই যে 6 চেয়ারের ডাইনিং, এই যে একদম গর্জিয়াস। এটা এই ডাইনিংটা কিন্তু বেশ গর্জিয়াস, মাশাআল্লাহ গর্জিয়াস। এলো হলো আপনার 6-6 পায়ার উপরে করা, এই যে যেভাবে তুইব আর খাইবো খালি, মানুষ অনেক চাপা মারে মিশা কথা হয় না ভাই। আচ্ছা সম্ভব না ভাই, এটা 4 চেয়ার, এটার দাম কম আছে। এটা পর্ব হইলো আপনার 22,000 টাকা, 4 চেয়ার মাত্র 22,000 টাকা, 4 চেয়ারের মাত্র 22,000 টাকা, 15,000, 18,000। আচ্ছা ঠিক আছে, এখানে এসে পার্থক্যটা এটা হচ্ছে সেগুন, ওটা সেগুন, এটা হলো আকাশি। আকাশি কাট খাটের হাইসা গুলো কিগুলো দেন? এই যে 6 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, এই যে এই যে হাইসা আপনার কত? ওরে বাবা রে, এই যে দেন হাইসা দেখেন না, 1.5 ইঞ্চি মোটা, 6 ইঞ্চি চওড়া। আচ্ছা হাইসা কিন্তু আসলে বিশাল মোটা 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 হাইসা। আচ্ছা ভাইজান ঠিক, এই একটা খাট আছে শিলকুড়ি কাটের, এই যে আপনার দোকানে আসতে যাবে একটু বলে দেয়। এটা হলো আপনার ঢাকা লালবাগ শহীদনগর লোহার ব্রিজ বেরিবাদের সাথে। ঠিক আছে, এখানে আসলে কিন্তু দোকান আপনার দেখে শুনে কারখানা দেখে শুনে। আর একটা আপনাদের বানিশ করেন, বানিশ করার পর অন্যরকম সুন্দর লাগবে। আচ্ছা ভিক্টোরিয়া সোফা দাম দিচ্ছেন কত ভাই? এটার দাম পড়বে আপনার 35,000 টাকা, 35,000 টাকা। তবে এই যে সুগেজ আছে দোকানে আসতে পারবে না, বিদেশ থেকে অর্ডার করলে পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ পাঠিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, গাড়ি ভাড়া অ্যাডভান্স করলে মাল পাঠাই দেওয়া যায়। আবার অনেকের আমরা বলি ভাই, অনেক সময় মোবাইলে দেখে একরকম, বাড়িতে নিলে হয়ে যায় আর একরকম, আবার মনে করেন বাস্তবে পছন্দ হয় না এলে বলে, যদি একটা কষ্ট করে একটা লোক আসে দেখে নিলে তারপরে মাল নিলে আর পরান্ডা ভরে যাইব, এখনো 2 নম্বরে কিছু এলো না। বুঝতে পারছি, কারণ অনলাইনে বর্তমানে ভাই অনেক হলো না, মানুষে ফোন দিয়েই বলে, কোনো ইয়ে হইব নি, কোনো কাহিনী আসেনি, কোনো গ্যাঞ্জাম আসেনি। দর্শক যাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আনোয়ার ভাইয়ের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। তো দর্শক আজকে ভিডিওটা থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সকল সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।